আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ বুদ্ধি সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা জেনেছি বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধির প্রকৃতি, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বংশগতি, পরিবেশের প্রভাব। আজ আমরা জানার চেষ্টা করব বুদ্ধি কিভাবে পরিমাপ করা যায়। আমরা জানি যে বুদ্ধি দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কোনো বস্তুগত পদার্থের মতো বুদ্ধিকে পরিমাপ করা যায় না। যেরকম কিলোগ্রাম সাহায্যে আমরা কঠিন পদার্থ পরিমাপ করি, লিটারের সাহায্যে তরল পদার্থ পরিমাপ করি, এইভাবে বুদ্ধি পরিমাপ করা যায় না। বুদ্ধি পরিমাপ করা হয় মূলত একজন ব্যক্তির কাজ করার দক্ষতা দেখে। অর্থাৎ বুদ্ধি পরিমাপ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে কর্ম সম্পাদনের পরিমাপ। একজন ব্যক্তি তার আচরণের মাধ্যমে কতটা বুদ্ধিবৃত্তিক বা মেধাগত দিকের পরিচয় দিচ্ছে, তার আচরণ পরিমাপের মাধ্যমে আমরা ব্যক্তির বুদ্ধি পরিমাপ করে থাকি। প্রথম বুদ্ধি অভিক্ষা তৈরির চেষ্টা করেছিলেন গ্যালটন। গ্যালটন হেরিডিটি জিনিয়াস নামে একটি বই লিখেছিলেন। তাতে তিনি বলেন যে বুদ্ধি বা মেধা উত্তরাধিকার সূত্রে বংশানুক্রমে এক পুরুষ থেকে অন্য পুরুষে বাহিত হয়। এই বিষয়টা প্রমাণের জন্যে তিনি প্রথম বুদ্ধি অভিক্ষা প্রণয়নের চেষ্টা করেন, তবে তাতে তিনি সফল হননি। পরবর্তীতে ওনার ছাত্র ক্যাটেল এ বিষয়ে কাজ করেন, তিনিও সফল বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করতে পারেননি। তবে তাদের এই চেষ্টার ধারাবাহিকতায় আলফ্রেড বিনি, একজন ফরাসি মনোবিজ্ঞানী, তিনি প্রথম সফল বুদ্ধি অভিক্ষা প্রণয়ন করেন। এই বুদ্ধি অভিক্ষা বলতে আমরা কি বুঝি? মানুষের কিছু মানসিক সামর্থ্য রয়েছে। মানসিক সামর্থ্যগুলো পরিমাপের জন্য যে স্কেল অভিক্ষা ব্যবহার করা হয়, যে টেস্ট ব্যবহার করা হয়, তাকে বুদ্ধি অভিক্ষা বলে। যে অভিক্ষার সাহায্যে বুদ্ধি পরিমাপ করা হয় তাকে বুদ্ধি অভিক্ষা বলা হয়। এরকম ব্যক্তিত্ব অভিক্ষা রয়েছে। বুদ্ধি অভিক্ষাকে আবার দুটি ভাগে বা দলে ভাগ করা হয়। এক, একক বুদ্ধি অভিক্ষা। দুই, দলগত বুদ্ধি অভিক্ষা। একক বুদ্ধি অভিক্ষা কি? যে অভিক্ষার সাহায্যে একসাথে মাত্র একজন মানুষের বুদ্ধি পরিমাপ করা যায় তাকে একক বুদ্ধি অভিক্ষা বলা হয়। এই অভিক্ষায় একজন অভিক্ষক প্রয়োজন এবং একজন অভিক্ষক কেবলমাত্র একবারে একজন অভিক্ষার্থীর বুদ্ধি পরিমাপ করতে পারেন। যে অভিক্ষা প্রয়োগ করেন তাকে অভিক্ষক বলা হয়, আর যার উপরে প্রয়োগ করা হয় তাকে অভিক্ষার্থী বলা হয়। দলগত বুদ্ধি অভিক্ষায় একসঙ্গে অনেক লোকের বুদ্ধি পরিমাপ করা হয়। তবে একক বুদ্ধি অভিক্ষার সাহায্যে ব্যক্তির বুদ্ধিমত্তার বিভিন্ন দিক সম্পর্কে যেভাবে জানা যায়, দলগত বুদ্ধি অভিক্ষায় তা যায় না। সবচাইতে মজার ব্যাপার হলো এই বুদ্ধি অভিক্ষা প্রণয়নের ক্ষেত্রে প্রথম যে অভিক্ষাটা তৈরি করা হয়েছিল সেটি ছিল একক বুদ্ধি অভিক্ষা। আলফ্রেড বিনে এ 1905 সালে প্রথম যে সফল বুদ্ধি অভিক্ষাটা তৈরি করেন এর পেছনে কিছু গল্প রয়েছে। ফরাসি স্কুলগুলোতে তৎকালীন দিনে এই 20 শতাব্দীর প্রথম দিকে বা 19 শতাব্দীর শেষের দিকে একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা এরকম, ছাত্রদের লেখাপড়ার মানের অবনতি হচ্ছিল, ফলে শিক্ষকেরা ছাত্রদের স্বল্প বুদ্ধিকে দায়ী করে আর অমনোযোগিতাকে দায়ী করে। পক্ষান্তরে অভিভাবকরা শিক্ষকদের দিকে দায়ী করেন যে শিক্ষকরা ভালো ক্লাস নিচ্ছেন না, বা শিক্ষকদের অমনোযোগিতার দিকে দায়ী করেন। এই সমস্যাটা সমাধানের জন্যে তৎকালীন ফরাসি সরকার শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেন। ঠিক ওই সময়ে আলফ্রেড বিনে কী করছিলেন, এই মানসিক সামর্থ্য নিয়ে কাজ করছিলেন।
ওনার একজন সহযোগী ছিলেন থিওডোর শুমক। যেহেতু আলফ্রেড বিনিয়ার থিওডোর শুমক আগে থেকেই মানসিক সামর্থ্য নিয়ে কাজ করছিলেন, তাই তাদেরকে এই কমিটিতে প্রধান করা হয়, অর্থাৎ আলফ্রেড বিনিকে প্রধান করে কমিটিটা তৈরি করা হয়। এখন আলফ্রেড বিনি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে কাজ শুরু করেন 1904 সালে। 1905 সালে গিয়ে উনি একটি সফল বুদ্ধ ভিক্ষা প্রণয়ন করতে সমর্থ হন। এই অভিজ্ঞতা প্রথমে স্কুলের বাচ্চাদের উপরে প্রয়োগ করা হয় এবং মেধাবী আর ক্ষীণবুদ্ধি সম্পন্ন বাচ্চাদের পৃথক করার জন্য এই অভিজ্ঞতা খুব ভালো কাজে আসে। এই অভিজ্ঞতার ফলে ব্যাপক পরিচিতি লাভ করে। প্রথম সফল বুদ্ধি ভিক্ষা হিসেবে এই অভিজ্ঞতা সকলের কাছে সমাদৃত হয়। আলফ্রেড বিনে 1905 সালে প্রথম এই অভিজ্ঞতা তৈরি করেন, তখন এতে মাত্র 30টি প্রশ্ন সংযোজিত ছিল, বাচ্চাদের বুদ্ধি পরিমাপের জন্য 30টা প্রশ্ন ছিল। পরে 1908 সালে এই অভিজ্ঞতার দ্বিতীয় সংস্করণ বের করা হয়। তখন এই অভিজ্ঞতাতে প্রত্যেকটা বয়সের জন্য 3 বছর বয়স থেকে শুরু করে 13 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা অভিজ্ঞতা ছিল। মানে 3 বছরের বাচ্চার জন্য আলাদা ভিক্ষা আলাদা প্রশ্ন, 4 বছরের জন্য আলাদা, 5 বছরের জন্য আলাদা, এবং প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা প্রশ্ন সংযোজিত ছিল, যাতে করে বাচ্চাদের আলাদা আলাদা বয়সের বাচ্চাদের আলাদাভাবে বুদ্ধাঙ্ক নির্ণয় করা যায়। এরপর 1911 সালে এর তৃতীয় সংস্করণ বের করা হয়, তখন এর প্রশ্ন সংখ্যা 54 উন্নীত করা হয়। তখন এখানে বুদ্ধক শব্দটা ব্যবহার করা হয় এবং মানসিক বয়সের ধারণা প্রবর্তন করা হয়। মানসিক বয়স কি? বাচ্চা সর্বোচ্চ যে বয়সের প্রশ্নটা সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারে, অর্থাৎ যে বয়সের জন্য নির্ধারিত অভিক্ষা সবগুলো প্রশ্নের উত্তর একটা বাচ্চা দিতে পারে, ওই বয়সটাকে তার মানসিক বয়স ধরা হয়। মনে করো একটি বাচ্চার প্রকৃত বয়স 4। প্রকৃত বয়স কি? জন্মের পরে থেকে যে বয়সটা আমরা গণনা করি সেটা হলো তার প্রকৃত বয়স। দেখা গেল সে বাচ্চা 4 বছরের বাচ্চাদের জন্য নির্ধারিত সবগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়, কিন্তু 5 বছরের বয়সের বাচ্চাদের জন্য নির্ধারিত প্রশ্নের হয়তো 5টি প্রশ্নের উত্তর দিতে পারে, আবার 6 বছরের হয়তো 3টি প্রশ্নের উত্তর দিতে পারে, 7 বছরের 1টি প্রশ্নের উত্তর দিতে পারে না। এক্ষেত্রে তার মৌলিক মানসিক বয়স হবে 4, আর পরবর্তী বছরগুলোর জন্য তাকে কিছু নম্বর দেওয়া হবে। এই প্রত্যেক প্রশ্ন নম্বর সাপেক্ষে তার কিছু মানসিক বয়স গণনা করা হবে। এভাবে একটি বাচ্চার মানসিক বয়স নির্ণয় করা হয়। মানসিক বয়স প্রকৃত বয়সের চাইতে কমও হতে পারে, আবার বেশিও হতে পারে। অনেক সময় একটা 4 বছরের বাচ্চার মানসিক বয়স 5 বছরও হতে পারে, আবার 3 বছরও হতে পারে। যাদের স্বল্প বুদ্ধি সম্পন্ন বা ক্ষীণ বুদ্ধি সম্পন্ন তাদের মানসিক বয়স প্রকৃত বয়সের চেয়ে কম হয়, আর যারা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন তাদের মানসিক বয়স আর প্রকৃত বয়স প্রায় সমান, বা মানসিক বয়স প্রকৃত বয়সের চাইতে কিছু বেশি হয়। বুদ্ধাঙ্ক কি? প্রত্যেকটা বস্তু পরিমাপের একটা একক রয়েছে। ওজন পরিমাপের একক কি? কিলোগ্রাম। এইরকম বুদ্ধি পরিমাপের এককে বলা হয় বুদ্ধাঙ্ক, ইন্টেলিজেন্স কোশেন্ট, এটার বাংলা হচ্ছে বুদ্ধাঙ্ক। ইন্টেলিজেন্স কোশেন্ট, এটাকে সংক্ষেপে IQ বলা হয়। IQ নির্ণয়ের একটা সূত্র রয়েছে। বুদ্ধাঙ্ক মানসিক বয়স আর প্রকৃত বয়সকে গুণ করে 100, প্রকৃত বয়সের অনুপাতকে 100 দিয়ে গুণ করলে যে ফলাফলটা পাওয়া যায় সেটাকে বুদ্ধাঙ্ক বলা হয়। মানসিক বয়স আর প্রকৃত বয়সের অনুপাতকে 100 দিয়ে গুণ করলে যা পাবো আমরা সেটা হলো বুদ্ধাঙ্ক। এখন স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা, এই বিনেসিম অভিক্ষার সফলতার কারণে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের
একজন প্রফেসর অধ্যাপক টারমান এবং তার সহযোগী মেরিল আমেরিকার বাচ্চাদের বুদ্ধি পরিমাপের জন্য এই বিনেসিমো অভিক্ষার আদলে একটি অভিক্ষা তৈরি করেন। থিওডোর সিমো আর আলফ্রেড বিনো প্রথম যে অভিক্ষাটি তৈরি করেন তাকে বিনেসিমো অভিক্ষা বলা হয়। এই অভিক্ষাটা যেহেতু ব্যাপক পরিচিতি পায় তাই এর আলোকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই অভিক্ষার আলোকে আমেরিকার বাচ্চাদের জন্য একটি অভিক্ষা তৈরি করে। এই অভিক্ষা স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা নামে পরিচিত। এই স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় বিনেসিম অভিক্ষার কিছু সংস্করণ বের করা হয়, মানে বিনেসিম অভিক্ষাকে কিছু পরিমার্জিত পরিবর্ধিত করা হয়। প্রথমত এই অভিক্ষাটা 1916 সালে প্রথম তৈরি করা হয়। তখন এই প্রশ্ন সংখ্যা বা পদ সংখ্যা 90 উন্নীত করা হয়। পরে আরও 3 বার এই অভিক্ষাটাকে সংস্কার করা হয়। সর্বশেষ সংস্করণটা করা হয় 1986 সালে। বিনসীম অভিক্ষায় 3 বছর থেকে বাচ্চাদের বুদ্ধি পরিমাপের জন্য 3 বছরের বাচ্চাদের জন্য প্রশ্ন সংযোজিত ছিল। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় 2 বছরের বয়সের বাচ্চাদের জন্য প্রশ্ন সংযোজিত করা হয় এবং বিনেসিম অভিক্ষায় 3 বছর থেকে 15 বছরের বাচ্চাদের জন্য প্রশ্ন সংযোজিত ছিল। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষায় এই বয়স সীমাটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, 2 বছর থেকে সর্বোচ্চ 18 বছর পর্যন্ত বাচ্চাদের বুদ্ধি পরিমাপের জন্য এখানে অভিক্ষা সংযোজন করা হয়। এই বুদ্ধি অভিক্ষার সাহায্যে কিভাবে আমরা বুদ্ধি পরিমাপ করতে পারি সেটা এখন আমরা হাতে কলমে একটু শেখার চেষ্টা করব। তোমাদের যে কাজটা করতে হবে এটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা যদি হয় তো পরীক্ষায় তোমাদের এই বুদ্ধক নির্ণয়টা দেওয়া থাকে। আমরা একটা প্রশ্ন, স্বাভাবিক একটা প্রশ্ন, এরকম একটা প্রশ্ন তোমাদের থাকবে। দেখো একটু প্রশ্নটা পড়ে যায়। ধরা যাক একজন অভিক্ষার্থীর বয়স 4 বছর 11 মাস, এটা হচ্ছে তার প্রকৃত বয়স। সে 4 বছরের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। এই যে বাচ্চাটা দেখো 4 বছরের সজন্যে নির্দিষ্ট সবগুলো প্রশ্নের সে উত্তর দিতে পারে, তাহলে এই 4 বছরের হচ্ছে তার মৌলিক মানসিক বয়স। কোনো বাচ্চা যে বছরের জন্য নির্দিষ্ট অভিক্ষার সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে সেটাই হলো তার মৌলিক মানসিক বয়স। এরপরে খেয়াল করো তারপর সে 4.5 বছরের 5টি, 5 বছরের 4টি, 6 বছরের 2টি, 7 বছরের 1টি প্রশ্নের উত্তর দিতে পারে, তার বুদ্ধাঙ্ক কত। সে 4 বছরের জন্য সব প্রশ্নের উত্তর দিতে পারে, বাকি বছরের গুলোতে গিয়ে সব প্রশ্নের সে উত্তর দিতে পারে, তবে অন্যান্য বছরের জন্য সে কিছু নাম্বার পাবে। এই নাম্বারটা আমরা কিভাবে দিব এটা তোমাদের জানতে হবে। এখানে স্ট্যানফোর্ড বিনে বুদ্ধিবৃক্ষার নিয়মটা হলো 2 থেকে অর্থাৎ শৈশব থেকে 4.5 বছর বয়স পর্যন্ত যে অভিক্ষাগুলো রয়েছে এই অভিক্ষার প্রতিটি প্রশ্ন সাপেক্ষে সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, অর্থাৎ 1টি সঠিক উত্তর দিতে পারলে তার মানসিক বয়স ধরা হবে 1 মাস। 2টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে তার মানসিক বয়স হবে 2 মাস বা 2, অর্থাৎ যে স্কোর সে করবে তাকে আমরা 2 দ্বিগুণ দেব। 5 বছর থেকে শুরু করে 15 বছর বয়স পর্যন্ত যে অভিক্ষাগুলো রয়েছে এখানে প্রতিটি সঠিক উত্তরের জন্য বাচ্চার মানসিক বয়স হবে 2 মাস, অর্থাৎ 1টা সঠিক উত্তর হলে তাকে আমরা 2 নম্বর করে দিব। 15 বছরের পরে থেকে যে বয়সটা ধরায় উন্নত সাধারণ বয়স বয়স্ক, এই এক এখানে আবার 3টি স্কেল রয়েছে। উন্নত সাধারণ বয়সের 3টি স্কেল রয়েছে, স্কেল 1, স্কেল 2, স্কেল 3। স্কেল 1-এর ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য সে পাবে 4 মাস, অর্থাৎ 4 নম্বর। উন্নত স্কেল 2-এর জন্য সে পাবে 5 মাস বা 5 নম্বর। আর উন্নত স্কেল 3-এর জন্য 1টি প্রশ্ন সঠিক উত্তর দিলে তার মানসিক বয়স ধরা হবে 6 মাস বা 1টি প্রশ্নের উত্তর সাপেক্ষে তার স্কোর হবে
6। এই স্কোরগুলো গণনা করে প্রকৃত বয়স সাথে মানসিক বয়সের অনুপাতটা বের করা হয়। সেটা আমরা কিভাবে করব এই অঙ্ক থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। যেহেতু সে 4 বছরের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে, তাই তার মানসিক মৌলিক মানসিক বয়স 4 বছর। এরপরে দেখো সে 5 বছরের 4টি, এখানে 4.5 বছরের 5টা প্রশ্নের সে উত্তর দিয়েছে। আমরা বলেছি 2 থেকে 4.5 বছর বয়স পর্যন্ত অভিজ্ঞার প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্যে 1 করে তার নাম্বার হবে। সে 5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাহলে তার প্রতিটি প্রশ্নের জন্য 1 করে সে লাভ করবে, 1 করে স্কোর সে লাভ করবে। 1 মাস পরে তার মানসিক বয়স ধরা হবে, অর্থাৎ 5 গুণ 1। এরপরে দেখো 5 বছরের 4টি, আমরা বলেছি 5 থেকে 15 বছর পর্যন্ত অভিজ্ঞাগুলোর যতটা প্রশ্নের উত্তর দেবে, 1টি সঠিক উত্তর দিলে তার 2 করে স্কোর ধরা হবে, অর্থাৎ 1টা প্রশ্ন সাপেক্ষে তার 2 করে নম্বর সে পাবে। তাহলে 5 বছরে যখন সে 4টা উত্তর দিতে পেরেছে, তাকে 4কে আমরা 2 দিয়ে গুণ দিয়েছি, অর্থাৎ 1টা প্রশ্ন সাপেক্ষে তার স্কোর হয়েছে 2। 6 বছরে 2টি, কাজে 2 দিয়ে 7 বছরের 1টি, কাজে 1কে 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এবার এগুলোকে সব গুণ করে আমরা যোগ করে নিয়েছি, 4 বছরকে আমরা মাসে কনভার্ট করেছি, 12 মাসে 1 বছর, 4কে 12 দিয়ে গুণ দেওয়া হয়েছে, 4 বার 48। এরপর এগুলো যোগ করে যে মাসটা পাওয়া যাবে, দেখো 67 মাস, এইটা হলো এই বাচ্চার মানসিক বয়স। এরপরে তার প্রকৃত বয়স হল 4 বছর 11 মাস। এখন বুদ্ধিমত্তা নির্ণয়ের এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। প্রথমত বুদ্ধঙ্ক সমান মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স ×100। এখন আমার মানসিক বয়স কত আছে, 67 মাস, প্রকৃত বয়স কত, 4 বছর 11 মাস। এইখানে আমরা 4 বছরকে মাসে কনভার্ট করে নিয়েছি, নেওয়ার পরে যোগ করে দিয়ে কত হয়েছে, 59 মাস। এখন 59 আর 60কে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পাই 113.56। এইটা হচ্ছে এই বাচ্চার বুদ্ধঙ্ক। এখন এই সংখ্যা সাপেক্ষে আমরা কি বলতে পারি, এই বাচ্চার বুদ্ধি কতটুকু, এটা আমরা কিভাবে বুঝব। এই অভিজ্ঞা প্রয়োগের সাপেক্ষে প্রতিটা প্রশ্ন সাপেক্ষে সে কিছু স্কোর লাভ করেছে, এই স্কোর থেকে আমরা তার বুদ্ধঙ্কর একটা সংখ্যা দ্বারা তার বুদ্ধঙ্ককে চিহ্নিত করেছি। এখানে আমরা সংখ্যার মাধ্যমে মেধাকে প্রকাশ করেছি, কিন্তু এই সংখ্যা থেকে আমরা কিভাবে তার বুদ্ধঙ্ক বা মেধা ব্যাখ্যা করব, যে এই বাচ্চাটা কি ধরনের মেধা সম্পন্ন। এইটা স্ট্যানফোর্ড একটি আদর্শ মান দান করেছেন, তিনি গবেষণা করে একটা স্কোর দিয়েছেন, এই স্কোরের সাথে তোমাকে তুলনা করে দেখতে হবে তোমার নির্মিত বাচ্চা বুদ্ধঙ্ক কোন স্কোরের ঘরে পড়ে। এইখানে আমার বাচ্চার বুদ্ধঙ্ক আমরা পেয়েছি 113.56। দেখো এইখানে একটা ঘর আছে 110 থেকে 119, এই 110 থেকে 119 মধ্যে এই অভিজ্ঞতা এই বাচ্চার বুদ্ধঙ্কটা পড়ে, 113 পড়ে। তাহলে এই এই ঘরের ব্যাখ্যায় কি বলা হয়েছে, গড় বুদ্ধির উপরে। এর নিচের ঘরটা খেয়াল করো, 90 থেকে 109, এদেরকে বলা হয় স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন। তাহলে আমার বাচ্চা স্বাভাবিকের চাইতে কিছু বেশি স্কোর করেছে, 113, তাহলে তার বুদ্ধি কি গড় বুদ্ধির উপর, অর্থাৎ স্বাভাবিকের চাইতে তার বুদ্ধিমত্তা কিছু বেশি, কিন্তু সে উন্নত বুদ্ধি সম্পন্ন না, 120 থেকে 129 ঘরে সে যেতে পারেনি, তাহলে সে উন্নত বুদ্ধি সম্পন্ন হবে না। এই 4টা মূলত তোমাদেরকে মনে রাখতে হবে, অঙ্ক করার পরে এই 4 সাপেক্ষে তোমাদেরকে বুদ্ধঙ্কটা ব্যাখ্যা করতে হবে, এই 4টার সাথে তুলনা করতে হবে। তুলনা করে আমরা এই 4টার সাথে তুলনা করে এখন বলতে পারি যে আমার বাচ্চা স্বাভাবিকের চাইতে, বা এই বাচ্চাটা যে বাচ্চাটার বুদ্ধি আমরা নির্ণয় করেছি, এই বাচ্চার বুদ্ধিমত্তা স্বাভাবিকের চাইতে কিছু বেশি, অর্থাৎ স্বাভাবিক বুদ্ধির চাইতে তার বুদ্ধঙ্ক কিছুটা বেশি, তবে অতি উন্নত উন্নত বুদ্ধিমত্তার পর্যায়ে সে পড়ে না। এখন দেখা যায় যে বাচ্চা
এই যে বুদ্ধিটা আমরা বের করেছি, এই বুদ্ধিটার সাপেক্ষে তার মেধার দিকটা আমরা ব্যাখ্যা করতে সমর্থ হচ্ছি। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা যদিও বহুল আলোচিত একটা এবং বহুল সমাদৃত একটা বুদ্ধি অপেক্ষা, তারপরও এই অপেক্ষার কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। ত্রুটি বিচ্যুতিটা কি? এটি ভাষাভিত্তিক অপেক্ষা, এর সাহায্যে স্বল্প শিক্ষিত বা নিরক্ষর লোকদের বুদ্ধি পরিমাপ করা যায় না। এই অপেক্ষাটা প্রয়োগ করতে অনেক সময় লাগে, যেহেতু এটা ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা, প্রশিক্ষক অত্যন্ত দক্ষ হতে হয়, সময় বেশি লাগে, খরচ বা ব্যয়টা বেশি হয়। ভাষাভিত্তিক অপেক্ষা হওয়ার জন্যে এই অপেক্ষাটা বিভিন্ন ভাষাভাষী লোকদের উপরে প্রয়োগ করা যায় না, প্রত্যেক ভাষার জন্যে আলাদা আলাদা ওই ভাষার অপেক্ষা প্রয়োজন হয়। কিছু অসুবিধা থাকা সত্ত্বেও এই অপেক্ষাটা সকল মহিলা অত্যন্ত সমাদৃত এবং মনোবিজ্ঞানের প্রথম সার্থক অপেক্ষা হিসেবে আলোচিত। এরপরে যতগুলো বুদ্ধি অপেক্ষা হয়েছে, ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা, এই বিনোসীম বুদ্ধি অপেক্ষার আদলেই তৈরি হয়েছে। এখন তোমাদের কাজ হলো এই অপেক্ষাটা, অর্থাৎ আজকে যে ক্লাসটা আমরা নিলাম বুদ্ধি পরিমাপের একক অপেক্ষা বিনোসীম অপেক্ষা, স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অপেক্ষা, এই অপেক্ষাটা খুব ভালো করে তোমরা স্টাডি করবে আর আগামী ক্লাসে আবার আমাদের দেখাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।